와. 가라바라 가라 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 가라. 왔다 쓰덜러게. 이 이거다. 자, 에이. 이렇게 꽈타 한번 걸었어. 그러면 이제 저 이 하산을 봐봐. 이렇게 시덴도 냈어. 딱 이제 가다이때 벌슬람 집에 봐라. 그럼 시덴도 허이세 냈어. 나 이거 다 거는 리게 또래. 한 가라거라 있냐? 이 또래 가라거라 있지. 오늘 또 거다 볼무. এটা আগেও বলতে পারতাম কিন্তু হেকালে তোর লগে আব্বু আছিল এই কারণে কই নাই তো বল বললে ফাল কি তোর বুইনেরে মোর পিছনে লিয়ে দিছ কা আকি এইটা তুই কি ধরনের কথা বললি আয় এ মোর বুইন কি কুত্তে আছে তোর পিছনে লিলাই দিমু হ্যাঁ মোর বুইন একটা ডাক্তার বড়া এটা তো তোর বোঝ দইবে তোর যদি হাল লাগে যাইতেই হয় তাহলে তো তোর মিনিমাম একটা কম্পাউন্ডার হওয়া লাগবে লাগবে না হ্যাঁ তো হইতে পারো নাই না তোর কথায় যুক্তি আছে লজ্জ কথা কইছো একটা ডাক্তার কম্পাউন্ডারের পিছনে ঘুরবে কম্পাউন্ডারে ঘুরবে ডাক্তারের পিছনে কিন্তু কোন কালে ঘুরে যে কালে মানসিক রোগ হয় প্রেমডা একটা মানসিক রোগ বুঝ তো তোর বুঝনে রে আমি ভালো মতন কইতে আসছি কই দিস মোর পিস পিস জানি না ঘরে এই তোকে কতবার বলবো তুই নিজেও জানো যে মোর বুইন একটা ডাক্তার বাটা ডাক্তার তো মোর বুইন এর মাটা লাফাঙ্গা পোলারে মানে লাইক করে এটা তো আমি কখনো বিশ্বাস করি না কেমনে লাইক করে হন হলে তোর বুইনের ডেজি গিয়া এখনকার এখন যে ঘটনা ঘটতে আছে এই যে পিছিয়ে পিছিয়ে ঘটতে আছে এত তুই জানো না তোর কানে যায় নাই কিন্তু আগে যে ইহার লগে মোর একটা সম্পর্ক আসছিল এটা তো তুই জানতি ভালো করে তোর সব আছে বানোয়াট আচ্ছা ধরলাম বানোয়াট কিন্তু এটা তোর কানে গেছিল তো হ্যাঁ হয়েছি কিন্তু হ্যাঁ আমি বিশ্বাস করি না ভাই তুই বিশ্বাস করবি কে কোনো ভাই বুইনের এইসব কথা বিশ্বাস করে আমি তো করতাম না হ্যাঁ মোরা হালাই চলিয়ে গেছিল খুশি হয়েছিলাম যে প্রকৃতির নিয়মে অটো তালাক হয়ে গেছে খেলা শেষ আমি কি বই থাকবো মোর তো এদিকে আবার অন্য ঘটনা ঘটছে এখন তোর বুই নিয়ে আবার ফিরিয়ে ইয়া মোরে দাবি করতে আছে এ আমি কি এজমালি সম্পত্তি এ ও সাই টু ও সাই টু কজন রে দিম আরে বেটা হোন মোর বুইন যখন ডাক্তারি পড়তে গেছে এত জানতি জানতি না ডাক্তারি পড়তে গেছে অনেক সময় লাগবে এটা একটা স্বাভাবিক ব্যাপার কিন্তু তুই যদি আমার বুইনে লাগিয়ে এত বড় দেওয়ানা হবি তাহলে তোর অপেক্ষা করা উচিত আসলে না এত কারণ নাই আমি তোর হইয়া আমার গুন্ডে বুঝা মানে তোর সম্পর্কে যত বাজে কথা আছে যত খারাপ কথা আছে বাজে ঘটনা আছে সব আমি হারে হইয়া বুঝাবো ভালো করে বুঝো মা এখন দেখি কি করা যায় ঠিক আছে দেখি দেখি যা খালি কথা কথা গায়ে তুলতে পারা এই যে স্যার সাই আচ্ছা হলেন হলেন এদিকাল বলে এই তুমি যে আমার বন্ধু হ্যাঁ এই কথাকে আমি কাউকে বলতে পারবো না বলতে পারবো না কা বললে কি তোমার কেউ ওসায় তোমার শেষা দেয় কেউ বললে মানে কি শেষা দেবে মানে ডাকি এই তুমি যে আমার বন্ধু এই কথা তো কেউ কইতে ইচ্ছা করে না কোন সময় কইতে ইচ্ছা করে না শোন তোমাকে একটা কথা বলি মানুষজনের নিকটজন বড় বড় জায়গায় থাকলে সে কি করে তার কাছের মানুষজন একটু দেখে শুনে রাখে এই যেমন ধরো যে সেদিন আমি পত্রিকায় দেখলাম যে এক দুলা ভাই সে বিদেশে লোক পাঠায় তার শালির অ্যাকাউন্টে 300 কোটি টাকা জমা হয়ে গেছে কিন্তু তুমি যে আমাকে বন্ধু তোমার এই বন্ধু বান্ধবরা এই গ্রামের লোকজন যে ধমকায় এই ব্যাপার তো তোমার চোখে পড়ে না এই ব্যাপারে তুমি কিছু বলতে পারো না নাকি পারো না কি ঘটনা কি পারবো পারবো খেয়াল করবো এখন আমার পাপের বোঝ আমি টাহা কামামু এই টাহা তোমার অ্যাকাউন্টে দিমু হ্যাঁ তুমি করবো না আমি এই যে আলাউদ্দিন চেয়ারম্যান মানুষে যে আমাকে বিপুল ভোটে দিয়া পাশ করাইছে যে আমাকে নির্বাচিত চেয়ারম্যান আমার একটা নীতি আছে একটু আদর্শ আছে এই নীতি এবং আদর্শ থেকে আমি এক চুলও বিচ্যুত হব না ওরে বাপুরে তাও তোমার নীতি লইয়া বিশাল একটা নীতি বানাইছে বারছে শোনো আমি একটা কথা বলি মানে ঘটনা হয়েছে কি মানে আমার চাচাতো বোন ঠাস করে কোথায় দাইছে উদয় হইয়া সে লোকজন লইয়া তার জমি জমা উদ্ধার করার চেষ্টা করতেছে এখন তুমি আমার বন্ধু চেয়ারম্যান তুমি কি এটা থামাইতে পারবা বলো পারবা আমি তাকে বাধা দেব কেন সে যদি তার ন্যায্য অধিকার আদায়ের জন্য ভাইয়ের কাছে আসে ভাইয়ের দায়িত্ব বইনের ন্যায্য অধিকার তাকে বুঝাই দেওয়া
এবং এই দেওয়া এবং নেওয়ার মধ্যে যদি থার্ড পার্টি কেউ আসে, তোমাকে বিরক্ত করে, তোমাকে উসাইতে চায় বা তোমাকে ডিস্টার্ব দেয়, তখন দেখবা যে তোমার বন্ধু চেয়ারম্যান বাঘ হইয়া তোমার পক্ষে খারাই গেছে। তুমি তো চেয়ারম্যান না, তুমি হইছো আন্ডা। আন্ডা মনে হয় গরম করাইতে তেল ডালিয়া ফস করিয়া ভাজিয়া খাইয়া ফেলাই। এটাই পারবা, আন্ডা ফস করে খাইয়া ফেলাই পারবা। এই আন্ডা মান্ডা না খাইয়া তোমার বইনেকে বলাম, তোমার বইনেকে বলাও মুই তার লাগে কথাবার্তা বলি। আর হ্যার জাগাডু, তুমি লেখিয়া নাও, তাকে টাকা পয়সা দিয়ে দাও, সে তার বাড়ি চলিয়ে যাও। খাটি কথা বলিয়া ফেলাইছো, ওই রাস্তায় হাট, তারপর নালিশ দিতে আইসো কা? ভালো হা রূপা, ভালো হা, যদি ভালো না হও হেলকম তোর বিপদ আছে। বইনের সম্পত্তি ভাই কোনো কেরমেই মানে কোনো ভাবেই বইনেকে বুঝাই দেবে না। ধরো যে বইনের সম্পত্তি ভাই ভোগ করবে কেন, তোমার উডু সম্পত্তি ভোগ করতে হইবে কেন, সব আল্লাহ খাইবে, বইনেকে দেবে না। এখন এই ধরো যে এই যে আমি বিচার আসার যে করি, যেটা বললাম একটু আগে যে 90% কেসি আইয়া বইনের জমি ভাই ভোগ করবে, বইনেকে দেবে না। এখন তোমাকে সাজেশন, তুমি আমার গেদা কাইলিয়া বন্ধু, যে মামলায় কেসকা বাড়ি লইয়া তুমি পরিষদ তামাই যাইস নিয়া। পরিষদে যদি আমি বসি তখন কিন্তু ওই চেয়ারে আমি কিন্তু চেয়ারম্যান জনপ্রতিনিধি, ঠিক ঠিক মতো আমি বিচার করিয়ে দেবো। তখন কিন্তু আমি একবারের জন্য ভাববো না তুমি আমার বন্ধু, তোমাকে সার দিতে হইবে, একচুলও কিন্তু সার দেব না। আর দিস ইজ ফাইনাল। আইছে এই লুপু আলম রে, আইন দেই যাইছে। আরে বড়া যা পার করিস দেখ মরে মুই। আইছে নেটে সেন নেটে ফুডা নইছে, ঘরে ফুডা নইছে।